আসসালামালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভোরের আচারের একটা মজার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে আর খেতেও বেশ মজা ছিল। তো আজকের এই বড়িগুলো আমার গ্রাম থেকে এসেছে, আম্মু পাঠিয়েছিল, আর আমিও গ্রামে গিয়েছিলাম হঠাৎ একদিনের জন্য। তো আমিও কিছু নিয়ে আসছি। তো এগুলাকে আমি রোদে হালকা করে একটু শুকিয়ে নিয়েছি, এতটা শুকাই নাই, যেহেতু আমি এটা ভেঙে আচার তৈরি করব। আর ভাঙা আচারটাই কিন্তু খেতে বেশ মজা হয়। তো এগুলাকে আমি শুকিয়ে নিয়েছি, আর শুকানোর পর এমন হয়েছে দেখতে। তো আরও বেশি শুকালে বেশি ভালো হতো, তো আমি আর এতটা শুকাইনি। তারপরে শুকানোর পর আমি বড়িগুলাকে এভাবে রেখে তারপরে পানিতে ভালো করে একটু ভিজিয়ে শুকিয়ে নেব আর কি। মানে উপরের যে বোটাগুলো আছে সেগুলো ফেলে আমি আচারের জন্য রেডি করে নেব। তো ওই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে বড়িগুলাকে এভাবে মানে রেখেছি আর কি, আমি একটা ডালার মধ্যে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই বড়িগুলো কিন্তু খেতে বেশ মজা ছিল। আর যেহেতু টক বড়ি, তো ভাবলাম যে টক মিষ্টি আচার তৈরি করে ফেলি। আর এই বড়ির আচার কার কার পছন্দ আপনারা কমেন্ট করে জানাবেন, আর আচার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আচারটা কেমন হয়েছে। তবে পুরোপুরি ভালো করে এই যে ধুয়ে নিয়েছি পানির মধ্যে ভালো করে কষলিয়ে, যেহেতু ময়লা বড়ি নিচে পড়ে যেহেতু উঠাতে হয়, যার জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটা বোটাগুলো ফেলে দিব। আর এখানে কিছু রেখেছি আস্ত, সেটাকে একটু আস্তে আস্তে করে করব, আর কিছু ভেঙে নিয়েছি হালকা করে, তাহলে কিন্তু আচারটা খুবই সুন্দর হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ের মধ্যে গুড়ের যে শিরা আগে থেকেই করে রেখেছিলাম, তো ওই শিরার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে জাল করে নেব। আর এই বড়িগুলো দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আস্ত বড়িটা, যেটা আমি আস্ত বড়ি দিয়ে আমি আচারটা তৈরি করব। তো এটা কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো হলেই কিন্তু হয়ে যায়। তো পানির পরিমাণটা আমার বেশি কম হয়ে গিয়েছিল, যার জন্য আমার পানিটা ঝোলটা শুকিয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই আর একটু বাড়িয়ে দিলে দেখা যায় যে রসের মধ্যে মানে ডুবে ডুবে থাকবে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন অল্প করে দিয়ে দিয়েছি, আর এটা একেবারে মিষ্টি আচার তৈরি করছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু মিষ্টি আচার সেখানে অন্য কিছু দিই না, আর ঝালের পরিমাণটা একেবারে কম দিয়েছি, এটা একটু অন্যরকমভাবেই করেছি। আর এভাবে করলে বেশ ভালো লাগে, আপনারা কে কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি পরের আচার এটা ফার্স্ট টাইম করেছি, আর কখনো আগে করা হয় নাই, কিন্তু মাশাল্লাহ অনেকটা ভালো হয়েছে। আবার হাজব্যান্ডও খেয়ে বলতেছে অনেক ভালো হয়েছে। তো যেহেতু মিষ্টি আচার, তারপর আমি একটা মরিচ, শুকনো মরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি হালকা জালের জন্য আর কি। তো এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, তো একটু পানি মানে ঝোল থাকা অবস্থা নামিয়ে রাখলে কিন্তু এটা সুন্দর করে সুসুন করে ফেলে তারপরে কিন্তু একেবারে শুকিয়ে যায় আর কি। আমারটাও অনেকটা শুকিয়ে গিয়েছিলো। তো এই তো দেখতে পাচ্ছেন 2-3টা বলক চলে আসছে, তো আমি এটাকে নামিয়ে রাখবো একটা সাইডে, তারপরে শুরু করে দিব আমি আরেকটা আচার। তো এটার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কোনো রসুন বা কোনো কিছুই আমি অ্যাড করছি না, আজকে আচারটা একটু অন্যরকমভাবেই তৈরি করব। তো তেল দেওয়ার পর আমি যে আচারের বড়িগুলোকে এইভাবে একটু ভেঙে নিয়েছিলাম সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটাও কিন্তু আমি গুড় দিয়েই করব, যেহেতু আমি গুড়ের গুড়টা আমি পরিমাণ মতো আগে থেকেই, যেহেতু খেজুরের গুড় ছিল, তো সেটা মানে পাটালি গুড় ছিল আর কি, সেজন্য আমি এটাকে জাল করে নিয়েছি, একটু শিরা করে নিয়েছি। তো এখন আমি শিরাটাও দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটাকে চিনি দিয়ে করছি না, গুড় দিয়ে তৈরি করতেছি। তো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর আমি এখানে তো কোনো পানির পরিমাণ দিব না কোনো কিছু। আর এখানে 5 ফোড়নগুলোকেও আগে থেকে ভেজে রেখেছিলাম, আর এই হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো অলরেডি কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, আর কিছু বাকি আছে সেগুলো আমি পরে অ্যাড করব। তো আর আসলে আচার যত নাড়াচাড়া হবে ততই ভালো লাগবে। তো এটা কিন্তু আমি পাশের চুলাতে রেখে দিয়েছিলাম, তো এটাও দেখালাম আর কি পাশ থেকে একটু। আর এই চুলাটার মধ্যে আমি এই আচারটা তৈরি করে নিয়েছি, মানে একেবারে দুটাই তৈরি করে নিয়েছি। আর আচার এখানে একটু সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আচারের মধ্যে অবশ্যই লবণ একটু দিতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না।
আর কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক চলে আসে, তো আপনারা কেউ কিছু মনে করবেন না। পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে, অনেকটা সাউন্ড আসে আর আশপাশে অনেকটা সাউন্ড চলে আসে। তো এই হচ্ছে সিরকা, এটা দিলে কিন্তু আচার অনেক ভালো থাকে, তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন সব সময় আচার তৈরি করার মধ্যে এই সিরকাটা মানে দিতে। তো আমি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এক চা চামচের মতো করে দিয়ে দিচ্ছি, কারণ আমার আচারটা এটা বেশি দিন থাকবে না, একেবারে শেষ হয়ে যাবে। তো এই কালারটা নাড়তে নাড়তে এরকম একটা কালার চলে আসছে, যতক্ষণ না পর্যন্ত কালার আসছে ততক্ষণ নেড়ে চেড়ে নেবেন। তো এই যে নাড়াচাড়ার পর আমার এই আচারের লোকটা এরকম আসছে, তার মানে বুঝতে হবে যে আচারটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে। আর একটু আমি নেড়ে চেড়ে ভালো করে করে নেব, দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও মজা ছিল। আর আচারে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে, দেখি হয়তো আপনারা বুঝতে পেরেছেন, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছিল। তো এই তো আমি এখন যে আস্তটা করেছিলাম, এটা এরকম একটা লুক আসছে। তো আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে, বললাম না যে আগে থেকে আমার পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগতো, তো আমি পরিমাণটা কম দেওয়াতে একেবারে শুকিয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু রস তো ভিতরে আছে। তো এটা কিন্তু অনেক মজা হয়েছে, দুইটা আচারই আমি বললাম না যে বড়ের আচারটা আমি ফার্স্ট টাইমই করেছি, কিন্তু খুবই মজা হয়েছে। আসলে আমি আমার বোনদেরকে খাওয়াইতে পারতেছিলাম না, কারণ ওরা তো গ্রামে আছে, কিন্তু আচার তো শেষ হয়ে যাবে, কারণ প্রতিদিনই আমার হাজবেন্ড খাচ্ছে, অল্পই করেছি। তো এই হচ্ছে আস্ত আচারটা, আর এইটুকুই করেছি আর কি, যে দুইটা দুরকমভাবে করে দেখলাম যে এটা কেমন হয়। পরবর্তীতে দেখা যায় যে আস্ত আচারের রেসিপিটা আমি পরে শেয়ার করবো। এই যে এটা কিন্তু এরকম হয়েছে, আমি একটা চাপ দিয়ে দেখাচ্ছি যে এরকম শিরার ভিতরে একেবারে ঢুকে আছে। তারপরে যেটা করব, আমি যে আরেকটা আচার তৈরি করেছি সেটাও কিন্তু আমি একটু দেখাচ্ছি। এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও বেশ মজা হয়েছে। আর আচার অনেকে তৈরি করলে কালারটা যদি এরকম না আসে তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগে না। তো আমি আমের আচার, জলপাইয়ের আচার, যে কোনো ধরনের আচার তৈরি করলে আমি এরকম মানে কালারটা চেঞ্জ না হলে আমার কাছে ভালো লাগে না। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত এবং কমেন্টে জানাবেন, আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আচার, যে কোনো ধরনের আচার খাবার সময় বা মানে বাটি নিয়ে তারপরে ওকে দিতে হয়, কারণ ওর অনেক পছন্দ। এই তো তৈরি হয়ে গেলো আমার দুই ধরনের আচারের রেসিপি, খুবই মজার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।